নমস্কার বন্ধুরা, চলে এসেছি জীবিকা ভরসার পরবর্তী ভিডিও নিয়ে। আমার নাম ইন্দ্রনাথ ব্যানার্জি আর আজকে আমার ভিডিও টপিক হলো ব্রয়লার মুরগি, সোনালি মুরগি বা ব্রয়লার মুরগির ক্ষেত্রে মুরগির ঠান্ডা লেগে যাওয়ার সমস্যাতে যখন কোনো মেডিসিনে কাজ না হয় তখন কোন মেডিসিন ব্যবহার করলে পরে মুরগির যে ঠান্ডা লাগা বা ঘড়ঘড় আওয়াজ করা বা হাঁপানো, এই ধরনের সমস্যাগুলির সমাধান আপনারা কোন ওষুধ থেকে পাবেন বা কিভাবে সেই ওষুধটা ব্যবহার করবেন সে সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওটিতে। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন আর আমার ভিডিওটি শেয়ার করবেন, যাতে আপনার পরিচিত কেউ এই ভিডিওটির থেকে উপকৃত হয়। আর আমার চ্যানেলে নতুন হলে পরে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে আজকের টপিক শুরু করা যাক। আর ব্রয়লার মুরগি বা সোনালি মুরগি চাষিদের ক্ষেত্রে আর একটা যেটা ভালো খবর যেটা দেব, কারণ অনেক ফার্মার আমাকে জানতে চান যে দাদা আপনার কাছ থেকে ফিড বা মুরগির বাচ্চা পাওয়া যাবে কি না। তো এতদিন আমি সেগুলোকে স্টার্ট করিনি, কিন্তু এবার সেই জিনিসটাকে স্টার্ট করতে চলেছি। খুব মানে তাড়াতাড়ি আপনারা কিন্তু আমার কাছ থেকে সোনালি বাচ্চা বা ব্রয়লার মুরগির বাচ্চা সেই সঙ্গে ফিড আমার কাছ থেকে নিতে পারবেন। সেটা খুব তাড়াতাড়ি আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে সেটা কবে থেকে চালু করা হবে এবং ফোন নাম্বারও দিয়ে দেওয়া হবে। সেই ফোন নাম্বারে আপনারা ফোন করে সরাসরি আমার সাথে ব্যবসার জন্য, মুরগির বাচ্চা বা ফিডের জন্য ফোন করতে পারবেন। সেটা অবশ্যই শুধুমাত্র মানে মুরগির বাচ্চা কেনা বেচা বা ফিড কেনা বেচার নাম্বার, সেখানে অন্য কোনো রকম সুবিধা পাওয়া যাবে না ওই ফোন নাম্বারে। কারণ ওটা যে ফোন নাম্বারটা দেওয়া হবে সেটা আমার যে মানে হ্যাচারির নাম্বার বা আমার যে দোকানের নাম্বার সেই নাম্বারটা দেওয়া থাকবে। তো অন্যান্য ফার্মিংয়ের যে সমস্ত সমস্যাগুলো, চিকিৎসা বা পরিচর্যা, সেগুলোর জন্য আলাদা হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা দেওয়া হয়েছে এর আগে ভিডিওতে, সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। তাহলে আজকের টপিকটা যেটা, মুরগির যখন মারাত্মক পরিমাণে ঠান্ডা লেগে গিয়েছে তখন যখন কোনো ওষুধেই কাজ করছে না তখন আপনাদের কোন মেডিসিনটা ব্যবহার করতে হবে। এটা একটি অ্যান্টিবায়োটিক। তো এখানে যে অ্যান্টিবায়োটিকটা সম্পর্কে আলোচনা করব তার আগে আর একটা গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে আপনাদের সাথে দুটো কথা বলে নেব। কারণ বেশিরভাগ ফার্মাররা আমার কাছে যেটা বলেন যে মুরগি বিক্রি করার সময় চলে এসছে, অ্যান্টিবায়োটিক দিলে পরে এখন তো মুরগির ওজন ফল্ট করবে, এতে আরও বেশি লস হবে। তো দেখুন, একটা জিনিস বোঝার চেষ্টা করবেন যে যখন একটা মুরগির মারাত্মক পরিমাণে ঠান্ডা লাগে তখন কিন্তু মানে খুব তাড়াতাড়ি সিআরডির সিমটম চলে আসতে পারে বা মুরগি মরা শুরু হয়ে যেতে পারে। আবার সব থেকে বড়ো ব্যাপার যেটা, মুরগির যখন প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে যায় তখন কিন্তু মুরগি একদমই খাবার খাওয়া ছেড়ে দেয়। তো তাতেও কিন্তু প্রচুর পরিমাণে মুরগির ওজন ফল্ট হয়। এছাড়াও মুরগি যদি সেই প্রচণ্ড ঠান্ডাতে সার্ভাইভ করতে না পারে এবং তখন যদি মারা যায় তখন কিন্তু আপনাদের প্রচুর একটা লস হবে। তো তার থেকে ভালো এটাই যে আপনারা 3 দিন বা 4 দিন একটা অ্যান্টিবায়োটিক খাইয়ে ঠান্ডাটাকে সারিয়ে নিয়ে তারপরে যদি 3-4 দিন ভিটামিন এবং লিভার টনিক ব্যবহার করেন তাহলে পরে মুরগির খাবার খাওয়াটা আবার আগের মতো জায়গায় চলে আসবে। এবং সেখানে হয়তো দেখা গেল যে 5 দিন বা 10 দিন যে মুরগির ওজনটা ফল্ট হয়েছিল সেটা হয়তো দেখা গেলো আপনার বিক্রি করার যে সময় তার থেকে হয়তো আরও 5 দিন বা 10 দিন আপনাকে বেশি ফার্মে মুরগিটা রাখতে হচ্ছে। কিন্তু তাতেও কিন্তু আপনাদের যে প্রচুর যে ক্ষতির পরিমাণটা, যে পরিমাণ ক্ষতির একটা সম্ভাবনা ছিল তার থেকে কিন্তু অনেকটা সে ক্ষতির পরিমাণটা কিন্তু কমে আসবে। তো এটাই হচ্ছে মানে মেন ব্যাপার যেটা আপনাদের বোঝানোর চেষ্টা করছি, যে রোগটাকে আগে সারানোর ব্যবস্থা করতে হবে। তাতে যদি একটু ওজন ফল্টও হয় তাহলে পরেও কিন্তু অতটা সমস্যা হবে না যতটা সমস্যা আপনাদের রোগটা না সারালে পরে হবে। এখন যে মেডিসিনটা সম্পর্কে আলোচনা করব, এই মেডিসিনটা সম্পর্কে আগেও একবার আলোচনা করা হয়েছে। নতুন করে আলোচনা করার কারণ একটাই, অনেক ফার্মার এই মেডিসিনটা সম্পর্কে প্রশ্ন করছেন যে এই মেডিসিনটা কেন ফিডের সাথে দিতে হবে, কেন জলের সাথে দেওয়া যাবে না, সে সম্পর্কেও বিস্তারিতভাবে আলোচনা করে নেব। এখানে দেখতে পাচ্ছেন মক্স যে ক্যাপসুলটা আছে, এই মক্স ক্যাপসুলটা আপনাদের 500 যে ডোজের আছে সেটা আপনাদের নিয়ে সংগ্রহ করে নিতে হবে এবং 100 মুরগির জন্য 10টা মক্স এই ক্যাপসুল নিয়ে নিতে হবে। এবং এই যে মক্স যে ক্যাপসুলটা, এর ভিতরে যে মেডিসিনটা এটা কিন্তু পাউডার হিসেবে আসে, সাদা রঙের পাউডারটা। তো আপনাদের ক্যাপসুল থেকে ওই পাউডারটা প্রথমে বের করে নিতে হবে এবং ফিডের সাথে আপনাদের মেশাতে হবে। এবার অনেক ফার্মার জিজ্ঞাসা করছেন কেন জলের সাথে দেওয়া যাবে না, জলের সাথে এই জন্য দেওয়া যাবে না কারণ এই যে
ক্যাপসুলের ভিতরকারের যে পাউডারটা সেটা খুবই ভারী টাইপের একটি পাউডার, আর এই পাউডারটা জলের সাথে মিশে যাওয়ার মতো পাউডার না, কারণ সমস্ত রকম পাউডারগুলো কিন্তু জলের সাথে মিশে যায় না। তো এখানে আর একটা জিনিস, যেটা আপনাদের প্যারাসিটামল নিতে হবে। তো প্যারাসিটামলও ঠিক একই ধরনের, কিন্তু এটাকে আপনাদের খুব ভালো করে গুঁড়ো করে নিতে হবে। আর 100 মুরগির জন্য আপনাদের এই প্যারাসিটামল 650 ডোজের, সেটা আপনাদের 5টা ট্যাবলেট নিয়ে নিতে হবে এবং ভালো করে গুঁড়ো করে নিতে হবে। এটাও একটা পাউডার যখন তৈরি হয়ে যাচ্ছে, এটাও একটা ভারী ধরনের পাউডার, তো এটাও কিন্তু জলের সাথে পুরোপুরিভাবে মিশে যায় না। তো এই যে মক্স 500 আর এই প্যারাসিটামল 650, তো এই দুটো যখন পাউডার একসাথে আপনারা জলের সাথে গুলবেন, তখন পুরো পাউডারটা জলের তলায় থিতিয়ে পড়বে এবং ওপর থেকে যখনই মুরগিগুলো জলটা খাবে, তখন কিন্তু সেই মেডিসিনটা যেটা জলের সাথে তলায় পড়ে আছে সেটা কিন্তু অত ভালোভাবে কাজ হবে না, যার জন্যে আপনাদের ওষুধটা কিন্তু পুরোপুরি ওয়েস্টেজ হয়ে যাবে। যার জন্যে এই মেডিসিন দুটো আমি বলছি, পাউডার দুটোকে কালেক্ট করে নিয়ে আপনাদের সারা রাত্রের যে ফিড আছে সেই ফিডের সাথে আপনাদের মিশিয়ে দিতে হবে। আরেকবার বিস্তারিতভাবে বলে দিচ্ছি, 100 মুরগির জন্যে মক্স যে 500 ক্যাপসুল আছে সেটা 100 মুরগির জন্য 10টা ক্যাপসুল নিতে হবে, এবং প্যারাসিটামল 650 সেটা 100 মুরগির জন্য 5টি ট্যাবলেট নিতে হবে। ক্যাপসুলের ভেতর থেকে পাউডারটা বের করে নিতে হবে এবং যে প্যারাসিটামল সেটাকে ভালোভাবে গুঁড়ো করে নিয়ে সারা রাত্রের যে ফিড আছে তার সাথে মিশিয়ে দিয়ে দিতে হবে। এইভাবে আপনাদের দুবেলা করে দিতে হবে, রাত্রিবেলার ফিডের সাথে মিশিয়ে দেবেন এবং সেই ফিডটা যখন সকালবেলায় শেষ হয়ে যাবে আবার সকালবেলার যে ফিড আছে সেটার সাথে আবার মিশিয়ে দেবেন, আবার সেই ফিডটা রাত্রিবেলা শেষ হয়ে যাবে আবার রাত্রিবেলায় নতুন ফিডের সাথে আবার এই মেডিসিনটা মিশিয়ে দেবেন। এইভাবে 48 ঘন্টার টানা আপনাদের এই মেডিসিনটা কিন্তু ফিডের সাথে মিশিয়ে মুরগিদের ব্যবহার করতে হবে। তাহলে পরে মুরগির যে মারাত্মক ঠান্ডা, ঘর ঘর আওয়াজ করা, হাঁ করে নিঃশ্বাস নেওয়া, ঝিমিয়ে থাকা, সেই ধরনের সমস্যার কিন্তু সমাধান আপনারা পেয়ে যাবেন। এই যে সলিউশনটা, এটা আমার ফার্মে অনেকবার মানে কাজে এসেছে, মানে প্রচণ্ড ঠান্ডাতে যখন কোনো রকম মেডিসিনে কাজ হয়নি তখন কিন্তু এই মেডিসিনে কাজ হয়েছে। এবার একজন দুজন ফার্মার আমাকে বলছে যে আমার এই মেডিসিনে কাজ হয়নি, এটা কিন্তু একটা খরচা সাপেক্ষ ব্যাপার, কারণ মক্স 500-এর দাম ভালোই আছে, তো যেহেতু অনেকটা খরচা সাপেক্ষ ব্যাপার, বেশি মুরগির ক্ষেত্রে 1,000-1,200 টাকা পর্যন্ত খরচা হয়ে যেতে পারে 1,000-1,200 মুরগির ক্ষেত্রে, তো সেক্ষেত্রে মেডিসিনটা যদি আপনারা মানে সঠিকভাবে না দিতে পারেন, সঠিক যে পরিমাণ আছে সেই পরিমাণ বা ঠিক সময় মতো 48 ঘন্টা যদি মেডিসিনটা না চালাতে পারেন, তাহলে পরে কিন্তু এই মেডিসিনে কাজ হবে না, তাতে কিন্তু আপনার যে খরচই হয়ে যাবে লাভ কিছুই কিন্তু হবে না। তো মেডিসিনের যে ব্যবহার সেটা কিন্তু সঠিক পরিমাণে করতে হবে। তাহলে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি, ভিডিওটি ভালো লাগলে পরে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন আর আমার ভিডিওটি শেয়ার করবেন যাতে আপনার পরিচিত কেউ এই ভিডিওটির থেকে উপকৃত হয়, আর আমার চ্যানেলে নতুন হলে পরে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।